সুগন্ধে ছড়িয়ে দে সুশাসন এইরকম বলে আপনারা গ্রামে তখন আপনারা নতুন সরকার চাই না নতুন সরকার সব জায়গা আছে সব নতুন সরকার আমরা চাই এখন কারণ মহাবীরে অনেক কিছু প্রবলেম আছে প্রবলেম সলভ করছে না তারা প্রবলেম সলভ করছে না অথবা প্রবলেম তারা ক্রিয়েট করতেছে এখন আমরা চাই যে সরকার চেঞ্জ হওয়ার পরে আমরা যে গ্রামের মধ্যে যতটুকু শ্রমিক আছে কিছু নিয়ে আমরা উন্নতির নিউ পরিবর্তন হোক অথবা উন্নতির দিকে যেন যাও বাগানে যে কাজ করে তারা পিএফ টাকা কাটে জমা পড়ে না আর ওষুধপত্র টাকা পাওয়া যায় না বেজান কিছু সমস্যা আছে বাগানের শ্রমিকের একটা না আগে চলতাছিল সবই মাথা কাপড় সমস্যা শেষ নাই সব লয়া চলতাছিল কোন কোনটা দেই না কোনটা চলে না মানে টোটালি বন্ধ এই বিজেপি সরকার আবার পরে আগে মালিক থাকে করে ঘর দিত পাক ঘর দিত ঘর তো দূরের কথা বাসও দেই না কিছু দেই না ঘর হই না ওষুধপত্র হই না পিএফ টাকা কাটে পিএফ টাকা জমা পড়ে না অনেক কিছু সমস্যা আছে আরো তিন সপ্তাহ চার সপ্তাহ পরে এই বাগান শ্রমিকের পেমেন্ট মজুরি বাড়ছে 176 টাকা 176 সব বাগানে দেই আমরা মূল বাগানে 141 টাকা দেই ওই টাকাও পাওয়া যায় না এখন কি এখন আপনারা 2023 কে রাজার লগেই নিউ করে যোগদান করমু এখন রাজা আমরা দেখব রাজা সব কিছু করব এখন রাজা আমাদের দরকার রাজা চাই কত ভোটার আজকে জয়েনিং করছেন আপনারা 58 ভোটার হইব ছাত্র পরিবার 58 ভোটার এই গ্রামের নাম মহাবীর চা বাগান পূর্বটিলা মহাবীর চা বাগান টিএসবি স্কুল আগে আপনারা বিজেপি তেই আসলো না আমরা বিজেপি করছি আমরা ছাড়া মিটিং হয়েছে না বিজেপির ফার্স্ট মিটিং হয়েছে আমাদের কুমার দা আছে হ্যাঁ কইতে পারবো বিজেপি গঠন করছিল মহাবীরের রাজেন্দ্র মুন্ডার বাড়িতে রাজেন্দ্র মুন্ডা মরি গেছে কিন্তু ওখানে অব্দি রাজেন্দ্র মুন্ডা কিছু পাইছে না হ্যাঁ মরার পরেও আইসে না বিজেপির লোক একটা আইসে না তার ইয়ে জানাই ভালো লাগে আপনি আগে কোন পদে আসলেন আমি কোন পদে বি আসলাম না বিজেপি আসলাম আমরা কাজ করতাম আগে